সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এখানে যিনি ইসলাম গ্রহণ করতে এসেছেন তিনি হচ্ছেন রুদ্রচন্দ্র সুর। তার পিতার নাম হচ্ছে রিপন চন্দ্র সুর, তার মায়ের নাম হচ্ছে ভারতী রানী সুর। তার গ্রাম হচ্ছে বামছানগর, হোল্ডিং নাম্বার 1203, ডাকঘর উপজেলা লক্ষ্মীপুর। তিনি পৌরসভার 5 নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তিনি এফিডেভিট করিয়েছেন ইসলাম গ্রহণের বিষয়ে, আইনগত যত প্রক্রিয়া সম্পাদন করার দরকার তিনি সেগুলো সম্পাদন করে এসেছেন, আমরা তার কাগজপত্র যাচাই করেছি। তার বাড়ির পাশের আমাদের হুজুর কেবলার এক চামাতার বাড়ি, তিনিও তাকে চেনেন বলে ব্যক্তিগতভাবে প্রত্যয়ন করেছেন এবং তার ইসলাম গ্রহণের বিষয়টি সত্য এ বিষয়ে তিনিও প্রত্যয়ন করেছেন। আমরা এখন যিনি ইসলাম গ্রহণ করবেন রুদ্রচন্দ্র সুর, হুজুর কেবলার পক্ষ থেকে তাকে নাম, নতুন নাম দেওয়া হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ। মোহাম্মদ আবদুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এখন তিনি কেন ইসলাম গ্রহণ করতে চান এ বিষয়ে তার মুখ থেকে 1 মিনিট কথা শুনবো। আসসালামু আলাইকুম। আমি ইসলামকে ভালোবাসি আর আমি মিজানুর রহমান আজহারীর থেকে প্রায় অনেক বক্তৃতা শুনেছি। আমি তার একজন ভক্ত। আমি তার বক্তৃতা এই 2 মাস ধরে শুনছি, তারপরে আমার মাথায় এই জিনিসটা এসেছে, এই জন্য আমি ইসলাম গ্রহণ করতে পারি। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সবাই তার জন্য দোয়া করবেন। আমি হুজুর কেবলাকে তাকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য অনুরোধ করছি। কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন, আওয়াজ বন্ধ করুন, চুপ থাকুন। আমি যা বলবো তুমি তা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সে আমাদের ভাই, ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, সে যত পাপ পঙ্কিলতা করেছে, শিরিক করেছে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক পিছনের তার সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তাকে কোনো চাপ সৃষ্টি করিনি, তার নিজের ইচ্ছায় সে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ যেন তাকে যোগ্য মুসলমান হওয়ার তৌফিক দেন। সে কোরআন পড়বে এবং আমি মনে করি আমাদের এমপি সাহেবের দায়িত্বে সে চলবে। কি বলেন আপনারা? তাকে যোগ্য হিসাবে গড়ার জন্য তার যা প্রয়োজন আমাদের এমপি সাহেব তার ওরা তার বাপ হয়ে যাবে। আবু আবদুল্লাহ, আমাদের এমপি সাহেবের নাম হলো আবু আবদুল্লাহ, আবদুল্লাহর বাপ। তার যা প্রয়োজন সে উনি সাহেব মিঠাই দিবে। লেখাপড়া, তার চলাফেরা, তার যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা উনি করবে। আমরা তো গরিব, এত কিছু দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক তাকে কবুল করুক, আমরা তার জন্য দোয়া করি, ঠিক কিনা? এবং সে যেন ভালো মুসলমান হতে পারে আল্লাহ পাকের দরবারে আমরা তামান্না করে দোয়া করি, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ এখনই প্রোগ্রাম অনুসারে আমাদের মহাবল চলবে, এরপর ইনশাআল্লাহ আজহারি আসবে,
রাত্র চারটায়। আলহামদুলিল্লাহ বললেন, মহা শুনতে চাই তো, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমাদের এমপি সাহেব এসেছেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় এসেছেন, আমি হুজুর কেবলাকে অনুরোধ করব, ওনারা তো সব কিছুর দায়িত্ব নিয়েছেন, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, আমি হুজুরকে অনুরোধ করব ওনাদের জন্য এক মিনিট একটু দোয়া করে দেওয়ার জন্য।